আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম আজকে, অনেক আনন্দ করলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে আমরা একটু বাইরে বের হচ্ছি। হ্যাঁ, আমরা ক্রিসমাস পার্টি যাচ্ছি। কয়েকদিন ধরে ইউকেতে খুব গরম যাচ্ছে, তবে আজকের ওয়েদারটা সুন্দর, রোদ আছে কিন্তু সেরকম গরম নাই। ভেবেছিলাম পাশের কোনো শহর থেকে ঘুরে আসব, কিন্তু সেটা হলো না, তাই ভাবলাম তা না হোক কাছে কোথাও ঘুরে আসি, আর তাই চলে গেলাম এই পার্কে। চলে এলাম আমরা ক্রাইস্টচার্চ পার্কে। আমাদের বাসা থেকে গাড়িতে এখানে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। এখানে পার্কগুলা খুবই সুন্দর। আকাশটা অনেক সুন্দর ঝলমলে দিন। আমি সামনে যাবো, আচ্ছা। প্লেগ্রাউন্ডটা বন্ধ, নতুন করে অনেক কিছু নতুন লাগিয়েছে, নতুন করতেছে, কবে খুলবে? কোথায় বসবো আমরা? কি সুন্দর লাগে, আমরা কি করতে আসলাম আম্মু এখানে পার্কে? তুমি পিকনিক করতে আসলা? আসো আর যেও না, এখানে বসি, আসো। ঝালটা খেলে পরে যাবো না, কি হবে না মা? সুন্দর জায়গাটা, তোমার ইচ্ছা, তুমি জুতা খুলে বসো, কেউ কিছু বলবে না। আমি জুতা খুলে দিব। আমি করবো না, আমি জুতো পরে করবো। কেন? ওয়াও, দেখছো কত সুন্দর লাগে। কি বলেছো? ফ্লাইগুল আসলে এতে সস থেকে তোমার ঝাল লাগবে। তো সস খেলে ফ্লাইদের ঝাল লাগবে? হুম তাই। কি আমাদের কাছে আসতে চাচ্ছে নাকি? হ্যাঁ আকাশ, সিগালটা আমাদের পানি গড়ায় পড়ে গেল পাহাড়ের নিচে। সিজা আস্তে, তুমি পড়ে যাবে, তুমি যেও না সিজা। মা একটু পরে, এখন খেয়েছো, একটু বসো, একটু বসে রেস্ট করো, এখানে আমরা সুন্দর করে পরে খেলো। ওকে, এখনো অভ্যেস যায়নি বড় স্যান্ডেল পরে ঘুরে বেড়ানোর। উনি শুয়ে পড়েছে। আসলে এত সুন্দর ওয়েদার, এত আরাম, মানে রোদ আছে কিন্তু বাতাসটাও আছে, এত ভালো লাগছে। একজন গাছে উঠছে। শুরু হয়ে গেছে বাবা আর মেয়ের খেলা। Thank you.
অনেক মজা লাগছে সিদ্রা। ওয়াও, এখানে যে একটা সিঁড়ি আছে জানতামই না। ওয়াও সুন্দর। এই পার্কে আমরা বহুবার এসেছি, কিন্তু এখনো অনেক কিছুই দেখা হয়নি। সবাই, আমরা বর্তমানে একটা কঠিন সময় পার করছি। জানি না কবে যে সব কিছু স্বাভাবিক হবে। বাচ্চারা তো ঘরে থেকে থেকে একেবারে অস্থির হয়ে যাচ্ছে, তাই এর মাঝে একটু ভালো থাকা, একটু আনন্দ, আর সেই আনন্দের কিছু টুকরো অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, আর আমাদের তো ভালো লাগবেই, কারণ যে কোনো আনন্দে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারলে আনন্দের মাত্রাটা কয়েক গুণ বেড়ে যায়। অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ, এখন বাড়ি ফেরার পালা। সিদ্রার খেলা শেষ হয় না, এখন যাচ্ছে পাখির পিছনে। যতই খেলুক ওর মন ভরে না। আমরাও বসে আসলাম, আর বৃষ্টি ভালোই হয়েছে। ওয়াও, রেনবো চলে এসেছে সিদ্ধা। কি সুন্দর রেনবো, অনেক 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 সুন্দর। দেখো কি সুন্দর ছিল দিনটা। হ্যাঁ, বোঝা যাচ্ছিল না এরকম বৃষ্টি হবে। শেষ হয়ে গেল সুন্দর একটা দিন, আবার অপেক্ষার পালা আগামী দিনের জন্য।